প্রধানমন্ত্রী মা তোমরা ভালো আছেন মা তোমরা ভালো আছেন বেড়ে মা আমার নাম শাহেরন আমার আমি অনেক দুঃখের মানুষ মা আমার স্বামী হারা আমার ছেলে একটা লোয়াই পাগল লোয়াই ছাগল আমার ছেলে বিশ বছর হতে আমার খোঁজ খবর নাই দুইটে বাচ্চা থুয়ে বউ মারা গেছে বাচ্চা দুইটে আমাকে খোরাক পাতি দেওয়া লাগে অনেক কষ্ট করি চলি আমার ঘর বাড়ি কিছু নাই ঘরে মানুষ ঘুম পারে আমি গুপ গুপ করি কান্দি এই বাড়ি ঘর না পেয়ে মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাদে তারপরে এই মন্ত্রীর কাছে গেছি এই মন্ত্রী সাহেব আমাক কইছে যাও ইয়ের কাছে যে টিউনু সাহেবের কাছে যাও মন্ত্রী তখন টিউনু সাহেব কয়েছে যে কান্দি ভেতি মা খুব দুঃখ করি তখন আমি টিউনু সাহেব কইছে যাও তোমার ঘর হবে যাও তখন আমার মনটা ঠাই আসছে মা তোমার বাড়ি বাড়ির যে আমি ঘরে আসি বাস করি আসি মনে হয় যে তোমাক জ্বরে আমি কোলাত নেই মা তোমাকে এই এইরকম আমার মনে হইতেছে আমি মনে হয় যে আমি অসহায় আমার কেউ নাই কপাল আমার ও বাপ সব ছোটতে মারা গেছে আমি খুব দুঃখের মানুষ অনেক দুঃখ কষ্ট করি অনেক জীবন আমার কাটি যাবার লাগছে এখন দুইটা বাচ্চা ছেলেটা অনেক পাগল তার বউটে মারা গেছে বাচ্চা দুইটাকে আমাকে দেখা শুনে করা লাগে মা আমি এখন বয়স হয়েছে আমি কাজকর্ম করির পাই না মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয় এখন কি করি চলবো মা আমাকে তোমার পথ করি দাও বা আমার খুব আমি কষ্ট দুঃখের বাড়ির বা

টিউনের সাহেব আমাকে এই ঘরটা দিয়েছে এই সাহেব দিয়েছে আমাকে ঘর এই যে তোমার তোমার আদর্শ বাড়ি ঝকঝকে পরিষ্কার অনেক শান্তিতে আসি সুখে ঘুম নিন ভাগ করতেছি আমি এখন শান্তিতে আসি মা এখন কি করা যায় মা আমার ব্যবস্থা করি দেন মা কোনো কাজকর্ম করি পাই না মা আপা আপা মাসি মাছের ব্যাপারে ভাতটা দাও না

আসসালামাইসেন মা তোমার মা তোমার দাবার থাকিল তোমরা আইসেন মা তোমার যদি সামনে তাইছেন মা তোমাক আমরা যে কোলার তুলি নিব মা জ্বরে কোলা তুলি নিব মা আসসালাম আলাইকুম রব না ভুনিয়া হাসনা তিলা খেলাতে হাসনা তেনা বেনার লাহা আলাই খারে খালকি আসা রবনা ভিতা হাসিনা তিলা খেলাতে হাসনা তেনা রাজা বেনার সাল্লো তালা আলাই খারে খালকি আসা বিজমান বে রা দেখেয়া রামা রা আল্লাহ আমার এই এই হাসিনে আমার মাফিনে আল্লাহ আমি আমরা অনেক আল্লাহ আমি নামাজে বলছি দোয়া করি করি রাইত দেবা তোমার তোমার সেন বাড়ুক মা তুমি আল্লাহর কাছে হাজার দারাজ করুক মা আমি খুব দুঃখের মানুষ বা আমি খুব আশেহায় আমি স্বামী হারা আমার বাপ মাও নাই আমি খুবই খুবই দুঃখের মানুষ বা অনেক ধন্যবাদ অবহেলিত একটা জায়গা ছিল দারিদ্র খোদা দারিদ্র এবং অশিক্ষা বিনা চিকিৎসা মৃত্যু এই ধরনের প্রতিনিয়ত ছিল এমনকি যোগাযোগ ব্যবস্থা এত খারাপ ছিল যে রেল লাইনের উপর থেকে মানে কোনো মতে গাড়ি নিয়ে যেতে হতো বসে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা এই তিস্তা নদীর উপর সেতু নির্মাণ করে দিই রেল লাইনের পাশেই আমরা যাতে গাড়ি চলতে পারি সেই সেতুটা যদিও প্রথমবার ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রকল্প নিই কিন্তু বিএনপি সে সেটা বন্ধ করে রেখেছিল দু হাজার আটে নির্বাচনে জয়ী হয়ে আমরা সেই সেতুটা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সুরাহা করি পাশাপাশি গঙ্গা চড়ার সাথে লালময়হাটেরও একটা সেতু নির্মাণ করে সরাসরি রংপুরের সাথে যোগাযোগ সেটাও আমরা করে দিয়েছি আর এই রংপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার হার বাড়ানো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের সব থেকে মানে বিশেষ একটা ইউনিভার্সিটি যেটা বাংলাদেশে প্রথম সেই এয়ারওয়ে স্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটি সেটাও লালমনিরহাটেই করে দিয়েছি কারণ এই প্রতিষ্ঠানগুলি করা প্রতিষ্ঠানগুলি করার উদ্দেশ্য হলো ট্রেনিং দেওয়া নতুন নতুন শিক্ষার ব্যবস্থা করা মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করা সেটাই আমাদের লক্ষ্য আর স্থল বন্দর এবং সিট মহল বিনিময় এই সিট মহল আমি মনে করি পৃথিবীতে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি দুর্ভাগ্যের বিষয় যে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর এই সিট মহলে যে আমাদের অধিকার আছে যারাই সরকার এসেছে সেই জেনারেল এরশাদ জিয়াউর রহমান খালেদা জিয়া কেউ কিন্তু এই বিষয়টা তোলেনি কখনো অথচ জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভারতের সাথে পঁচিশ বছর চুক্তি বন্ধুত্ব চুক্তি করেছিলেন সেখানে কিন্তু এই সিট মহল বিনিময়ের বিষয়টা ছিল এবং সিট মহল বিনিময়ের ব্যাপারে আমাদের দেশে জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে এই সিট যে আমাদের অধিকার সেটাও শেখ মুজিব নিশ্চিত করে গিয়েছিলেন আইন পাশ করেছিলেন ভারতে কিন্তু পার্লামেন্টে এটা হয়নি দীর্ঘদিন তখনও তাদের আওয়ামী লীগ সরকার আসার পর আমি এটা উদ্যোগ নিই এবং দীর্ঘ মানে দিন এটা কাজ করে অবশেষে আজকে আমরা সিট বিনিময় করতে পেরেছি যে কারণে লালমহ কুড়িগ্রাম ওদিকে পঞ্চগড় বিভিন্ন এলাকায় যে সিট সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই অঞ্চলের মানুষগুলি দীর্ঘদিন যারা একেবারে মানে পরিচয় ছিল না আজকে তারা সেই পরিচয়টা পেয়েছে তো সার্বিক ব্যাপক কাজ আমরা করে গেছি কারণ এই অবহেলিত এলাকাগুলিকেই আমি সুনির্দিষ্টভাবে ঠিক করেছিলাম যে এই জায়গাগুলিকে আরও উন্নত করা হবে তো যা আজকে আমি খুব খুশি যে এখানে মানুষগুলো অন্তত ঘর পাচ্ছে এবং বিশেষ করে নদী ভাঙ্গা রোধের ব্যবস্থা আমরা নিয়েছি আর যোগাযোগ ব্যবস্থার এখন প্রভূত উন্নত উন্নতি হয়েছে তাতে মানুষের জীবনযাত্রা আরো বৃদ্ধি পাবে সেটাই আমরা চাই আমি অবশ্যই যারা ভূমিহীন গৃহহীন যাদের জীবন একেবারে চরম ভাবে অবহেলা শিকার সেই মানুষগুলি যখন একটা ঘর পেয়েছে তো তাদের মুখ থেকে তাদের অনুভূতি যে শুনতে চাই যে তারা কেমন আছে এবং এই ঘর পাওয়ার পরে তাদের কেমন লাগছে আর আমরা চাই যে জাতির পিতা জন্ম শতবার্ষিকী উদযাপন করেছে একটি মানুষ ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না তা আপনি কোন উপকার ভোগ দেন উপকার ভোগের কাছ থেকে শুনলে ভালো লাগে আমার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন মাইক্রোফোনটি হস্তান্তর করছি ঝালমুড়ি বিক্রেতা জনাব মোহাম্মদ বাবু মিয়া যিনি এই এই নিবাসী রয়েছেন এই আশ্রয়ন প্রকল্পে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন ভাই আমরাও ভালো আছি ভালো আপনি ঘর দিয়েছেন আমরা অনেক সুখে আছি আপনি যখন ঘর আমার কাছে ছিল না আমরা অনেক কষ্টে ছিলাম মা অনেক কষ্টে ছিলাম আমি হোটেলে কাজ কাম করছিলাম বাড়িতে থাকার জায়গা ছিল না মাসের বাড়িতে ছিলাম কখনো আমি রাত কেটে হোটেলে থেকে বিরিঞ্চির মধ্যে রাত কেটে এসি আমার মা বৃদ্ধ ছিল আমরা দুজন মা ছেলে মিলে হোটেলে কাজ করতে গিয়েছিলাম এসে ঘর থাকার জায়গা নাই কোথায় থাকবো আবার সারাদিন কাজকাম করে হোটেলে সারা রাত জেগে আবার সকালে হোটেলে চলে যাই আবার ছেলে মেয়ে নিয়ে মাইলের বাড়িতে থাকছিলাম মাথা কোনো সাজ ছিল না বৃষ্টি হয়েছিল বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কান্না করছি আমার ঘর ছিল না আমার মেয়ে আমার মেয়ে বলতো বাবা আমাদের কি ঘর হবে না আমি বলছিলাম মা ঘর হবে আল্লাহর কাছে দোয়া রাখো আমাদের ঘর হবে কিন্তু আমি মনে বলে বলছ আমার শরীরে অসুখ আমি কীভাবে আমার তো কেনার যোগ্যতা নাই কিন্তু আপনার চেষ্টাতে আমি আজকে ঘর পেয়েছি আজকে অনেক সুখী মা আমি অনেক শান্তিতে আসছি আজকে যখন আমি মানুষের বাড়িতে ছিলাম ওরা শাক সবজি চাষ করতো আমি সে সে দেখতাম আমি কি শাক সবজি চাষ করতে পারবো না আমি এখন পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায় এখন আমি সবজি শাক সবজি চাষ করতে পারতেছি আমি এখন মুরগি পালতেছি আমি এখন গাছ লাগিয়েছি আমি যখন মানুষের বাড়িতে ছিলাম আমি মনে করছেন ওরা আম জাম কাঁটা পেরে তাদের ছেলে মেয়েদেরকে দেয় আমি কি পারবো না আজকে আমি নিজে গাছ গেঁড়েছি আমার মনে হচ্ছে আমার ছেলে এখন আমি নিজেই গাছের থেকে ফল পাক না পেরে খাওয়াবো আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমার ঘর ছিল না আমি এখন চিন্তা করি না আমি পাকা ঘরে আমি থাকতে পারবো এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি কল পেয়েছি বিদ্যুৎ পেয়েছি আমি খুশিতে আরো আমার মনের আবেকে ছোট্ট করে একটু গান রচনা করেছি আমি আমি বলবো বঙ্গ বন্ধুর মে শেখাসিনা বঙ্গ বন্ধুর মে না দেশের উন্নয়ন বা শেখাসিনার শ্রেষ্ঠাতে আজ এলো আবাসন গরিব দুঃখী মা বোনেরা গরিব দুখী ভাই বোনেরা ছিল না ঘরবাড়ি শেখাসিনার শ্রেষ্ঠাতে আজ পেলাম ঘরবাড়ি আমরা এখন ছেলেমেয়ে নিয়ে শোকের পাল তুলি মাজি পাল উঠিয়ে দে মাজি নাজুরিয়ে দে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গ বন্ধু জয় হোক বাংলার জয় হোক সেগা সিনার আমার পোলা পক্ষ থেকে আপনাকে দোয়া হাজার হাজার আমার বেদনায়ের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার দোয়া আসসালামু আলাইকুমnabla পোলা পলের পক্ষ দোয়া দিয়ে আপনি ভালো ভালো থাকেন সেই দোয়া